মৃত্যুর সাথে লড়ছে অভিনেত্রী তন্নি লাহা, মানে তোর শর্মা। ছুটে এলো হসপিটালে নিপা, মিঠাই, কৌশাম্বি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। গত দুই দিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী তন্নি লাহা রয়। লিখেছিলেন, নার্স এবং আয়রা যারা মায়ের যত্ন নিয়েছেন নিশ্চিত করেছেন মা হাঁটতে এবং বাড়িতে যেতে পারেন, যারা প্রতিদিন লড়াই করেছেন মা তাদের মুখে একটু হাসি আনলেন। অভিনেত্রীর এই ভিডিওতে তার পাশে সান্ত্বনা দিয়েছিলেন তার সহ অভিনেত্রী মিঠাই তোরষা গৌশাম্বি। মিঠাই লিখেছিলেন, কাকিমা আবার সুস্থ হয়ে যাবে। নিপা ওরফে ঐন্দ্রিলা কমেন্টে জানিয়েছে, আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের জন্য রান্না করবে। কৌশাম্বিও শুভকামনা জানিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই আবারও শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তোরষার মা। এরপর তোরষার মাকে হসপিটালে দেখতে ছুটে আসে কৌশাম্বি, সৌমিতেশা ও নিপা। যদিও কৌশাম্বির সাথে সৌমিতেশার ব্যক্তিগত আক্রোশ রয়েছে, তবে এদিন সেটা লক্ষ্য করা যায়নি। সৌমিতেশা জানিয়েছে, আন্টির পাশে আমরা রয়েছি, তুমি কোনো চিন্তা করো না তোরষা। তখন সৌমিতেশা আর কৌশাম্বি আর ঐন্দ্রিলাকে পাশে পেয়ে কিছুটা মনোবল ফিরে পেয়েছে অভিনেত্রী তন্নি লাহা রয়। তো বন্ধুরা, সবাই দোয়া করো যাতে তন্নি লাহা রয়ের মা সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ।